আমি সজল আর তোমরা দেখছো সাপোর্ট প্লাস ইউটিউব চ্যানেল। আমি এক্সেলের উপর যে বিলিং অ্যাপ্লিকেশনটি বানাচ্ছি এটা তার 26 নম্বর ভিডিও। আমরা 25 নম্বর ভিডিওতে যেখানে শেষ করেছিলাম আজকে 26 নম্বর ভিডিওতে ঠিক তার পর থেকে শুরু করব। আমরা আজকের এই ভিডিওতে করব আমাদের এই যে সেভ বাটনটি রয়েছে সেভ বাটনটির কাজ। এখানে সেভ বাটনে ক্লিক করলে আমরা এই যে প্রোডাক্টগুলো এন্ট্রি করেছি এখানে বা তার যে ডিটেলসটা আমাদের তৈরি হয়েছে সেই ডিটেলসটা নিয়ে আমাদের যে ডেটাবেস নামের শিটটি রয়েছে সেই শিটে আমাদের ডেটাটি ট্রান্সফার হয়ে যাবে। টিউটোরিয়াল ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, কারণ এই ভিডিও সিরিজের ভিডিওগুলি আমি প্রত্যেক দিন আপলোড করি এবং আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা যদি এই ভিডিওটির আগের ভিডিওগুলি না দেখে থাকো ডিসক্রিপশনের মধ্যে একটা প্লেলিস্টের লিঙ্ক আছে, সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ভিডিওটির পুরো প্লেলিস্টটি দেখতে পাবে এবং সমস্ত ভিডিওগুলি দেখে নাও, তারপরে ওয়ার্কবুকটিকে প্রিপেয়ার করতে শুরু করে দাও। তো চলো আজকের আমরা এই সেভ বাটনটির কাজ করব। তো তার জন্য আমাদের যেতে হবে আমাদের যে সেভ বাটন আছে তার মধ্যে ডবল ক্লিক করলাম এবং সেভ বাটন দেখো সিএমডি সেভ ক্লিক এসে গেছে। এখানে আমরা প্রথমে যখন কোনো আমরা বড় কোড ইউজ করব তো তার আগে আমরা এরর হ্যান্ডেলার কোড ইউজ করব। এটির আগে আমরা লিখব যে অ্যাপ্লিকেশন ডট স্ক্রিন আপডেট ফলস। স্ক্রিন আপডেট যখনই আমরা ফলস করে দেব তো স্ক্রিন আমাদের যে ওয়ার্কশিটের মধ্যে যখন ডেটা ট্রান্সফার হবে অথচ আমাদের শো করবে না, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশানটি অনেক ফাস্ট কাজ করবে। তো অ্যাপ্লিকেশানটিকে ফাস্ট কাজ করানোর জন্য আমাদের এখানে অ্যাপ্লিকেশান ডট স্ক্রিন আপডেট ইকোয়ালস টু ফলস করাটা ভীষণ দরকার এবং কোডটির শেষে যে স্ক্রিন আপডেটটাকে ফলস করেছিলাম সেটাকে আবার আমরা ট্রু করে দেব। এখানে আমাদের একটা ভেরিয়েবল দরকার, তো ভেরিয়েবলটি লিখে নেব ডিম অ্যাড মি অ্যাজ রেঞ্জ, এটা অ্যাড মি অ্যাজ এ রেঞ্জ। এখন আমরা একটা ইফ ফাংশন ইউজ করব। ইফ ফাংশন ইউজ করব কেন, সাপোজ কোনো প্রোডাক্ট যদি এন্ট্রি না করে থাকে আমাদের যে সেভ বাটনটি রয়েছে সেভ বাটনটি কাজ করবে না। তো এখানে লিখব ইফ, ইফ দিয়ে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের যখন কোনো প্রোডাক্ট এন্ট্রি করি তো সেটা আমরা জানবো কীভাবে। সাপোজ আমরা ধরে নিলাম সেল বেসিক যেটা ছিল প্রোডাক্ট যদি আমরা এন্ট্রি করে থাকি তাহলে নিশ্চয়ই সেলস বেসিক যে ভ্যালু আসছিল নিশ্চয়ই আসবে। তো যদি সেলস বেসিক ভ্যালু না আসে তাহলে আমাদের প্রোডাক্টটি কাজ করবে না। তো আমরা এখানে লিখব শিট ফাইভ ডট রেঞ্জ, রেঞ্জ কত আছে রেঞ্জটা একবার দেখে নাও। এই যে বিএল কলমটি রয়েছে বিএল কলমের দ্বিতীয়টিকে সিলেক্ট করলে বিএল টু হয়, তো আমি রেঞ্জ নিয়ে নিলাম বিএল বিএল টু ডট ভ্যালিউ ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম অর্থাৎ ব্ল্যাঙ্ক। দেন তখন কী হবে, তখন হবে এক্সিট সাব। এক্সিট সাব কেন, যে সাবের মধ্যে যে কোডগুলো লেখা থাকবে সেগুলো থেকে এক্সিট হয়ে যাবে, অর্থাৎ যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এক্সিট হয়ে যাচ্ছে, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তো এখানে আর বেশি কিছু না লিখি এখানে লিখব এলস, এলস দিয়ে কোলন দিলাম এবং এন্টার দিয়ে তার নিচে এসে আমরা একটা ডাইনামিক নেম রেঞ্জ ক্রিয়েট করব। ডাইনামিক নেম রেঞ্জটা তোমরা জানো যে কীভাবে আমাদের ডাইনামিক নেম রেঞ্জ ক্রিয়েট হয়, তো আমি এখানে একটা ডাইনামিক নেম রেঞ্জ ক্রিয়েট করব, সেটাই কতটুকুনি সেল আমাদের সিলেক্ট হবে, কতগুলি কলম আমাদের সিলেক্ট হবে সেটা আমরা ঠিক করব। যেমন আমার মেইন ডেটাবেসের মধ্যে আমার প্রাইমারি ডেটাবেস থেকে আমার ডেটা ট্রান্সফার হবে এই মেইন ডেটাবেসের মধ্যে, প্রাইমারি ডেটা থেকে আমার ডেটা ট্রান্সফার হবে এই মেইন ডেটাবেসের মধ্যে। তো সেখানে দেখো এই যে এক দুই তিন তিনখানা ট্রানজ্যাকশন আইডি এসছে, শুধুমাত্র এই যে তিনখানা ট্রানজ্যাকশন আইডি আমাদের সিলেক্ট করবে। আরেকটি বিষয়, আমি কোন কোন কলমগুলো নিতে পারবো না, যেমন ট্রানজ্যাকশন আইডি তিন পর্যন্ত এসছে কিন্তু না, এরপরে আমাদের প্রত্যেকটি সেল ফর্মুলা রিলেটেড আছে অর্থাৎ 50 পর্যন্ত ফর্মুলা রিলেটেড আছে। তো আমি যে ডাইনামিক নেম রেঞ্জ ক্রিয়েট করব সেটা করব আমাদের সেল টাইপের জন্য যে কলমটি ছিল সেই কলম থেকে। দেখো এখানে রিটেলের পরে আর কিছু নেই অর্থাৎ রিটেলের পরে ব্ল্যাঙ্ক আছে, তো আমি যদি ঠিক করি যে রিটেল এই যে কলমটি রয়েছে যে কলমের যেখানে লাস্ট ভ্যালু আসছে সেই পর্যন্ত আমাদের এ টু থেকে শুরু করে আমরা আমাদের এই যে আউটওয়ার্ড কোয়ান্টিটি পর্যন্ত আছে সেই পর্যন্ত, অর্থাৎ যত দূর পর্যন্ত আমাদের নিচে ডেটা যাবে তত দূর পর্যন্ত ডাইনামিক নেম রেঞ্জ একটা ক্রিয়েট হবে এবং সেটাকে কপি করে আমরা আমাদের ডেটাবেসের মধ্যে নিয়ে নেব, কিন্তু সেটা সম্পূর্ণ হবে আমাদের কোডিংয়ের ফলে, আমরা ম্যানুয়ালি কিচ্ছু করব না। তো আমাদের নেম রেঞ্জ হবে এ টু থেকে শুরু করে
আউটওয়ার্ড কোয়ান্টিটি আছে, ডবলের কলমটি রয়েছে আউটওয়ার্ড কোয়ান্টিটি। তো আমরা আউটওয়ার্ড কোয়ান্টিটি আমরা জানি 50 পর্যন্ত, তো সেহেতু আমরা দেখব ডবলে পর্যন্ত লিখব। এবং কোন কলম থেকে আমাদের ঠিক হবে সেটা হচ্ছে যে কলম, সেটা হচ্ছে যে কলম। তো আমরা এখানে লিখব লাস্ট রো, লাস্ট রো ইকুয়ালস টু লাস্ট রো কোনটা হবে শিট ফাইভ ডট রেঞ্জ, রেঞ্জ কোনটা, রেঞ্জ আছে যে কলম, এখনই দেখলাম আমরা সেটা হচ্ছে যে কলম। অ্যান্ড রোজ ডট কাউন্ট, রোজ কাউন্ট ব্র্যাকেট ক্লোজ ডট এন্ড এক্সেল আপ, এক্সেল আপ ডট রো, এটা দিলাম। এখন আমাদের লাস্ট রো, লাস্ট রো পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে গেছে। লাস্ট রো পর্যন্ত যখন আমাদের সিলেক্ট হয়ে গেছে, এইবার আমরা নেম রেঞ্জটি ক্রিয়েট করব। তো নেম রেঞ্জের জন্য রেঞ্জ দেব শিট ফাইভ ডট রেঞ্জ, রেঞ্জ কোনটা হবে এ টু থেকে আরম্ভ করে ডবল এ পর্যন্ত, এ টু থেকে শুরু হয়ে ডবল এ পর্যন্ত। অ্যান্ড লাস্ট রো, লাস্ট রো ডট নেম, ডট নেম। এখানে একটা এমন একটা নাম দিতে হবে যেটা নামটা আমরা আগে একবারও ইউজ করিনি, ইউনিক নাম। তো নামটা আমি লিখলাম প্রাইমারি ফাইনাল ডেটা। তারপর কি হবে, তারপর এই যে প্রাইমারি ফাইনাল ডেটা রেঞ্জটি হয়েছে, সেই রেঞ্জটাকে আমরা কপি করব। তাহলে আবার আমি রেঞ্জ লিখব শিট ফাইভ ডট রেঞ্জ, রেঞ্জ কোনটা আছে, রেঞ্জ আছে এখানে দেখো, এখানে দেখো এই যে নামটা আমি দিয়েছি, এই নামটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। আবার ইনভার্টেড কমা দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, লিখলাম ডট কপি, কপি। তারপর নিচে নেমে এলাম এবং আমাদের কোন শিটের মধ্যে যাবে, আমাদের যাবে ডেটাবেস শিটের মধ্যে। তাহলে ডেটাবেস শিটটি আছে আমাদের দেখো শিট সিক্স, তো এখান থেকে শিট সিক্স ডট অ্যাক্টিভেট, শিট সিক্সটাকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। তারপর তারপর আমি উপরে যে ভ্যারিয়েবলটা দিয়েছি, তোমরা জানো এই যে অ্যাডমি, অ্যাডমির জন্য একটা ভ্যারিয়েবল দিয়েছিলাম, তো আমি সেটা সেট করব, সেট অ্যাডমি ইকুয়ালস টু, অ্যাডমি ইকুয়ালস টু কোনটা, অ্যাডমি অর্থাৎ আমি এটাকে কেন করেছি ভেরিয়েবলটা, যে আমাদের সাপোজ আমাদের যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসের যদি আমাদের এখান থেকে 15 পর্যন্ত কোনো ডেটা থাকতো, তাহলে সেই ডেটার পরে আমাদের যে নতুন ডেটা আসছে সেই ডেটাটি আসবে, অর্থাৎ লাস্ট সেল খুঁজে পাবে, খুঁজে বের করবে এবং সেখানে আমাদের ডেটাটা পুট করবে। তো আমি সেজন্য লিখব অ্যাডমি, অ্যাডমি কোনটা হবে শিট সিক্সে চলে যাবে, কারণ আমরা শিট সিক্সে আমাদের ডেটাটি ট্রান্সফার করতে চাই। ডট সেল, সেলস, সেলস কোনটা হবে রোজ, ডট কাউন্ট, রোজ কাউন্ট হলো কোথা থেকে কাউন্ট করবে, কাউন্ট করবে আমাদের রেঞ্জ এ থেকে। ডট এন্ড আবার এক্সেল, এক্সেল আপ, এক্সেল আপ কমা দিলাম, ডট কি লিখব, ডট অফসেট, অফসেট, অফসেট কি হবে এক কমা জিরো, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ট্রানজ্যাকশন আইডি যেটা রয়েছে সেই এ কলমের লাস্ট সেলটি আমরা সিলেক্ট করে ফেলেছি এবং সেখানে আমাদের যে ভ্যালুটি উপরে কপি হচ্ছিল সেই ভ্যালুটি এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে লিখব অ্যাডমি ডট পেস্ট স্পেশাল সিলেক্ট করব, কারণ আমাদের প্রাইমারি শিটের মধ্যে অনেক ফর্মুলা দেওয়া রয়েছে, তো আমরা এখানে ফর্মুলা না, আমরা এখানে শুধু ভ্যালু নিয়ে আসব। স্পেস দিলাম এবং সেখানে লিখব এক্সেল, এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি সিলেক্ট করেছি ভ্যালু, তারপর লিখব এন্ড ইফ, ইফটা শুরু করেছিলাম সেই ইফটাকে আমরা এখন এন্ড করে দিলাম। এখন আমাদের ডেটাটি কপি হয়ে আছে, কপি মুডে আছে, তো সেহেতু আমরা কাট কপি মুড ফলস করব। সেজন্য আমি এখানে লিখব কাট কপি মুড ইকুয়ালস টু
ফলস। এবার আমরা একবার ইউজার ফর্মটিকে রান করব। তো আগে কয়েকটি প্রোডাক্ট আমাদের এন্ট্রি হয়েছিল তোমরা জানো, তো আমি আরেকটি প্রোডাক্ট তার সাথে এন্ট্রি করলাম। সরি, এখানে আমরা প্রাইস দিইনি। এখানে যখন প্রাইসটি ব্ল্যাঙ্ক ছিল তখন সাথে সাথে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে প্লিজ এন্টার প্রাইস। তো এখানে আমি একটা প্রাইস দিয়ে দিলাম। দেখো আগে আমরা এখানে টোটাল চারখানা আইটেম এন্ট্রি করেছি, তো আমি এখন সেভ বাটনে ক্লিক করব। তারপর একবার ব্যাকে ফিরে যাব আমাদের ডেটাবেস শিটের মধ্যে। দেখো ডেটাবেস শিটের মধ্যে আমরা প্রথম ট্রানজ্যাকশন করছি, অর্থাৎ এক থেকে শুরু হয়ে চার পর্যন্ত চলে এসেছে। আর যে লাস্ট যে প্রোডাক্টটি এন্ট্রি করেছি, দেখো সেখানে আমি 1000 প্রাইস দিয়েছিলাম, সেই প্রোডাক্টটি এখানে চলে এসেছে। দেখো আমি যেখানে আউটওয়ার্ড কোয়ান্টিটি পর্যন্ত সিলেক্ট করেছিলাম সেই আউটওয়ার্ড কোয়ান্টিটি পর্যন্ত এখানে চলে এসেছে। পরের ভিডিও থেকে আমরা শুরু করব যে আমরা কিভাবে আমাদের ইনভয়েসটি তৈরি করব বা ইনভয়েসটি প্রিন্ট করব। ইনভয়েস তৈরি আর প্রিন্ট বেশ কয়েকটি ভিডিও হবে আমি জানি, কারণ আমি চাই প্রত্যেকটি জিনিস একদম নিখুঁত হোক, যাতে তোমরা এই জিনিসটিকে বিভিন্ন জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে এবং আগে বলেছিলাম তোমরা এটাকে বিক্রি করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটির ভীষণ চাহিদা আছে। এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নাও এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। আর যদি ভিডিওটির আগের ভিডিওগুলি না দেখে থাকো তো সরাসরি ডিসক্রিপশন বক্সের মধ্যে চলে যাও এবং সেখানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এই ভিডিও সিরিজের সমস্ত ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাচ্ছ, সেখান থেকে দেখে নাও এবং তারপরে এটা তৈরি করো। আর যদি কোনো সমস্যায় পড়ো তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।